সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি ভিকুড়া মানিকগঞ্জ সদর। তো দেখতেই পাচ্ছেন দুটি মাত্র গরু প্রস্তুত করা হয়েছে। উনি একজন ব্যাপারি, তো ব্যাপারি হয়েও সে বাসায় দুটি গরু ঈদ উপলক্ষে লালন পালন করেছেন। আমরা জানবো সেই ব্যাপারির কাছ থেকে সে গরু লালন পালন কী মনে করে করলেন এবং এই দুটি গরু নিয়ে আসন্ন কুরবানিতে কেমন আশা তার, সেটি আমরা জানবো। কী খাবার দাবার দিলেন এবং কেমন দাম আশা করতেছেন? তো দেখতে পাচ্ছেন যে দুটি সুন্দর গরু, চমৎকার দুটি গরু, একটা সম্ভবত সাইওয়াল ক্রস আর একটা অস্ট্রেলিয়ান ক্রস গরু আমরা দেখতে পাচ্ছি। দুটি গরুই চমৎকার এবং দুটি গরুই বেশ মাঝারি টাইপের, খুব একটা বড়ও না এবং ছোটও না। আমরা জানবো এই গরু দুটি সম্পর্কে। তো আমরা কথা বলবো এই উদ্যোক্তার সাথে, কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। তো ভাই একটু আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ হোসেন। হোসেন ভাই, আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর চমৎকার দুটি গরু। তো আপনি তো পেশায় একজন গরু ব্যবসায়ী, তাই তো? হ্যাঁ হ্যাঁ। পাশাপাশি বাড়িতে দুটি গরু লালন পালন করছেন, কি মনে করে বলেন তো? বাড়িতে পালছি দুটো শক্করে গরু, যে ঈদ উপলক্ষে। ঈদ উপলক্ষে, কারণ ব্যাপারী তো সাধারণত বাড়িতে গরু রাখে না। আমি রাখছি আমার শখে, একটুই হলেই বিক্রি করে দেয়, কারণ বিক্রি করলে টাকা হবে, ওই টাকা দিয়ে আবার একটা কিনতে পারবে। এই যে ধৈর্য সহকারে যে আপনি রেখেছেন, এটা তো আসলে ধৈর্যের পরিচয় দেওয়া যায়। হ্যাঁ অবশ্যই। এই গরু দুটো কি আপনার কেনা না পালের গরু ছিল? না, এটি কিনছিলাম এক বছর আগে, কিনে রাখছিলাম গত ঈদে। গত ঈদে? আচ্ছা আচ্ছা। তো কি খাবার দাবার দেন এই গরুগুলো? এটা তাজা ঘাস, তারপরে আপনি ভুসি, মিষ্টি আলু। আচ্ছা, তারপরে মিষ্টি লাউ, এই সমস্ত আর কি খাবার। একটা বদনাম কিন্তু আছে যে ব্যাপারীরা অনেক সময় হলো বিভিন্ন সুই দেয়। না না না, ওগুলো আমরা দিই না। হ্যাঁ, ওগুলো আমরা দিই না। সত্যি তো ভাই? সত্যি। আচ্ছা, একটু চামড়া ধরে দেখেন তো দেখি। দেখেন, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে একদম টাইট আছে এবং শিরা আছে আমাদের। হ্যাঁ, না যেগুলো ভ্যাকসিন দেওয়া সেগুলো এরকম ই থাকে না। না না, এই থাকে না, কারণ অনেক সময় চামড়া ঝুলে যায় বা গরুটা দেখতে ওই রকম ভালো লাগে না যেগুলো ভ্যাকসিন দেয় বা সুই দেয় বা ফিট খাওয়ালে। না, আমরা ফিট খাওয়াই না। ফিট খাওয়ালে হবে দেন না, গরু কি সুন্দর দিয়ে খেয়েছে, কারণ একদম ন্যাচারাল খাবার দিয়ে লালন পালন করতেছেন। এই গরুটা কয় দাঁতের? এটা চারটে। চার দাঁত হয়েছে না? আচ্ছা, এটা তো সাইওয়াল ক্রস না? সাইওয়াল ক্রস। সাইওয়াল ক্রস কোন এলাকা থেকে সংগ্রহ করা? আমাদের গ্রাম থেকেই। গ্রাম থেকে? পাশি গ্রাম থেকে। আচ্ছা আচ্ছা। এটার আনুমানিক ওজন কেমন হতে পারে বলে মনে করতেছেন? আনুমানিক ওজন আছে প্রায় আপনার 10-এর কিছুটা উপর। 10-এর লাইভ ওয়েটটা? আচ্ছা, লাইভ ওয়েট 10 মণের কাছাকাছি হবে বা 10 মণ প্লাস হবে? হ্যাঁ, 10 মণ। আচ্ছা, মানে প্লাস মাইনাস হতে পারে আনুমানিক একটা। আচ্ছা, তো এইটা এই ঈদ উপলক্ষে কেমন দাম আশা করতেছেন আপনি? ঈদ উপলক্ষে এখনো তো দাম ওই রকম হয় নাই, হয়তো আমার দেখাও নাই। আচ্ছা, এখন কে আল্লাহ ভাগ্যে কত রাখছে সঠিক জানি না। তারপরে আপনার একটা আইডিয়া আছে না যে এরকম দাম আপনি আশা করতেছেন? আমি তো চাইতেছি 4,50,000। 4,50,000 টাকা? আচ্ছা, অবশ্যই দরদামের সুযোগ আছে। হ্যাঁ অবশ্যই আছে, কম বেশি তো হতেই পারে। কম বেশি হতে পারে। আচ্ছা, এই যে আপনি তো কয়দিন পরে হাটে ছুটবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনার এই গরু কি হাটে নেবেন নাকি? না, বাড়ি থেকে বিক্রি করার আশা আছে দুইটা, বাড়ি যা হতে পারছি এগুলো বাড়ি থেকে আর কি। বাড়ি থেকে বিক্রি করার আশা আছে? আচ্ছা, আমরা ওই পরের গরুটা দেখি। প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে একজন ব্যাপারীরা কিন্তু কোনো সময় স্থির থাকে না, তারা গরু পেলেই তাড়াতাড়ি সেল করে দেয় টাকার জন্য। কিন্তু উনি কিন্তু দুটো গরু লালন পালন করছেন শখ করে। প্রতি বছরই কি এরকম লালন পালন করে? হ্যাঁ, প্রতি বছরই থাকে আমার গরু এইগুলো। প্রতি বছরই? প্রতি বছরই থাকে? হ্যাঁ, প্রতি বছরই। মানে আমার শখ। প্রতি বছর কয়টা করে লালন পালন করেন? কয়টা গরু করে লালন পালন করেন কুরবানি উপলক্ষে? ওই বাড়িতে হয়তো 2-3-4 এরকম থাকে। মানে 3-4টা থাকে? 3-4টা থাকে। বাড়ি ভবিষ্যতে কি বড় খামারি হওয়ার ইচ্ছা আছে কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ ইচ্ছা আছে খামারি। ওই জন্য কি মানে ট্রেনিং নিচ্ছেন নাকি? হ্যাঁ, পালি দেখি আল্লাহ ভরসা কি হয়। আচ্ছা, তো এইটা তো অস্ট্রেলিয়ান ক্রস না? হ্যাঁ, এটা অস্ট্রেলিয়ান ক্রস। এইটা কয় দাঁত? এটা 2 দাঁত। এটা 2 দাঁত? ভাই একটু এদিকে আসবেন, আমরা গরুটা একটু ভালো করে দেখে। 2 দাঁত না? হ্যাঁ। একটু একটু আরেকটা আসবেন প্লিজ। এটা কতটুকু ওজন হতে পারে বলে মনে করেন? এটা 7 মণ প্লাস। 7 মণ প্লাস না? হ্যাঁ। 7 মণ প্লাস কি শুধু মাংস হবে? না, শুধু মাংস হবে। মাংস? মাংস। আচ্ছা, তো এটা কেমন দাম আশা করতেছেন আপনি? এটা আশা করতেছি 2.5 লক্ষের মতো। 2.5 লক্ষ মানে চাওয়া আপনার? চাওয়া আমার। আচ্ছা, আপনি তো পেশায় একজন ব্যবসায়ী, তাই না?
আপনার কাছে কি মনে হচ্ছে যে আপনি যে দামটা চেয়েছেন একদম ঠিক আছে, বা আপনি আপনার কাঙ্ক্ষিত মূল্য পাবেন বলে মনে হয়? না এখন তো মন যে ঈদ উপলক্ষে তো হিসাবটা আলাদা। আচ্ছা, এখন যদি ভালো যদি কেউ ক্রেতা থাকে ওরকম। ঈদ উপলক্ষে হিসাব কেন আলাদা বলেন তো? না একদম যাহা তো শখ করে বলছি, হ্যাঁ যদি শখ করে নেয়, হ্যাঁ যে ঈদের বাজার বোঝেন নাই, শখের জিনিস কি শখের জিনিস একটু বেশি তো হতেই পারে, শখের তোলা কি 80 টাকা? আচ্ছা, সেটা অবশ্য ঠিক, কুরবানির জিনিসটা আসলে ওইভাবে ই করে হয় না। আর যেটা হলো যে সুন্দর জিনিস সবসময় দাম সব সময় হয় না, সুন্দর জিনিস তো পাওয়া যায় না সব জায়গায়, পাওয়া যায় না, এবং সুন্দর জিনিসের দাম একটু বেশি হয়, একটু বেশি হতে পারে। আচ্ছা, তো ক্রেতাদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান আপনি আপনার এই গরু দুটিকে নিয়ে? ক্রেতাদের উদ্দেশ্যে মেসেজ দিতে চাইছে, যদি ক্রেতা যদি আমার এই দেখে ভালো লাগে তে আসলো, আমি যদি সহি সালামতে কারণে আমি দিয়ে দিতে রাজি আছি। আচ্ছা, ক্রেতাদের কোনো সুবিধা বা? অবশ্যই আছে। কি সুবিধা আছে বলেন তো? ক্রেতাদের সুবিধা আছে, হয়তো আমার বাড়ি থেকে আসলো, দেখলো যে ভালো দুটি গরু আছে, যে না দেখলে তো মনে বুঝবো না যে আসলে কি বাস্তবে হয় কিনা, কারণ সামনাসামনি দেখলে, সামনাসামনি দেখলে পরে একটা ই থাকে, কারণ ভিডিওতে অনেক সময় ছোট দেখা যায়, ছোট দেখা যায়, একদম আসলে এটা দেখা যায় না ভিডিও, না আসলে তো দেখা যায় না, চোখে দেখা আর এলো আপনি ভিডিওতে দেখা, অনেকটা ডিফারেন্স হতে পারে, অনেকটা ডিফারেন্স, কাছে আসলে তো ভালো লাগতে পারে, আগে থেকে দেখি মনটাও উড়তে পারে। সেটাই সেটাই। তো আপনার এই গ্রামে বা আপনার বাড়িতে যে একজন ক্রেতা আসতে চাইলে কিভাবে আসবে বলেন তো? আপনি এই জায়গা থেকে মানিকগঞ্জ সদর, হ্যাঁ আপনি এলো অরঙ্গবাজ টাওয়ার স্ট্যান্ড থেকে নেমে আপনি বললে হবে যে জালাল চেয়ারমারির কাছাকাছি যাব, তখন হয়তো ফোন নাম্বার দিয়ে দিব, ওইটা দিয়ে হয়তো আমরা এখানে এসে আপনার নাম বললেই হবে, নাম বললেই হবে। আচ্ছা, আপনার নামটা আর একবার বলেন। আমার নাম মোহাম্মদ হোসেন। আচ্ছা, গ্রামের নাম? গ্রাম বাড়াই বিকোড়া। বাড়াই বিকোড়া, বাড়াই ভিকোড়া, হ্যাঁ বাড়াই বিকোড়া। আচ্ছা আচ্ছা, ফোন নাম্বারটা বলবেন প্লিজ। 01768, হ্যাঁ 723830, আর একবার বলেন। 01768 723830। তো ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, এবং আমাদের শুভকামনা থাকলো যে আপনি আপনার এই দুটি গরু যে স্বপ্ন নিয়ে লালন পালন করেছেন সেই স্বপ্ন যেন পূরণ হয় ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।